আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের নতুন একটি সিরিজ, যার নাম হচ্ছে বেস্ট সেলার সিরিজ। এই বেস্ট সেলার সিরিজের মধ্যে আমরা এরকম কিছু বইয়ের কথা বলবো যে বইগুলো বেস্ট সেলার হয়েছে। তো বেস্ট সেলার বইগুলো কিন্তু অনেকের কাছে পরিচিত, যার কারণে এই বইগুলো বেস্ট সেলার হয়েছে। তো আশা করি আজকের এই সিরিজটি আপনাদের কাছে ভালো লাগবে, এবং আজকের যে বইটি আমরা বাছাই করেছি এই প্রথম পর্বের জন্য তা হচ্ছে কুররাতু আয়ুন। এই বইটি কিন্তু অনেক বেশি প্রশংসিত হয়েছিল এবং বইটি কিন্তু এখনও মানুষের অনেক পছন্দের তালিকায় থাকে। তো আজকে আমরা এই বইটি নিয়ে কথা বলবো। তো এই বইটির লেখক হচ্ছেন ডক্টর শামসুল আরেফিন, এবং এই বইটি প্রকাশিত হয়েছে মাকতাবাতুল আসলাফ থেকে, এবং এই বইটির গায়ের মূল্য হচ্ছে 175 টাকা, এবং এই বইটিতে মোট 118 পৃষ্ঠা আছে। বইটির কথা যদি বলি তো বইটিতে মোট 11টি অধ্যায় আছে এবং প্রতিটি অধ্যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বইটিতে আপনি পারিবারিক দাওয়া থেকে শুরু করে বিবাহ এবং কি সন্তান পালন, তারপরের যে ধাপগুলো, তার সব কিছু নিয়ে খুবই সহজ করে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। তো আশা করি আপনাদের সবার কাছেই খুব বেশি ভালো লাগবে। এবং আরও বলবো যে এই বইটি থেকে আমি যে শিক্ষাটি পেয়েছি তা হচ্ছে যে প্রতিদিন আমাদের বাসার মধ্যে মানে একটু হলেও তালিম করতে হবে। তো অনেক সময় দেখা যায় যে আমরা তালিম করতে গেলে কী হয়, বাসার তো অন্যান্য মানুষরা আসবে না, কিন্তু এই কথাটা এখানে লেখা আছে যে আপনাদের সামনে কেউ আসুক না আসুক, আপনার দায়িত্ব হলো তালিম করা। দেখবেন যে একদিন না একদিন কেউ না কেউ অবশ্যই আসবে, তো সেদিন থেকে তো দেখবেন যে একদম সব চেঞ্জ হয়ে গেছে। তো সেই পর্যন্ত আপনার সবাইকে ধৈর্য ধরতে হবে, কিন্তু প্রতিদিন এই কাজটি অবশ্যই করতে হবে যে আপনি প্রতিদিন বাসার মধ্যে একটা নির্দিষ্ট সময় অবশ্যই তালিমের ব্যবস্থা করবেন। তো আমার ইচ্ছা আছে যে খুব শীঘ্র এটি আমি আমাদের বাসার মধ্যে চালু করব, যে আমি প্রতিদিন আর কি হাদিস পড়ব, বাসার মধ্যে তালিম করব আর কি। আরেকটি বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে তা হচ্ছে যে বউদের বিষয় আর কি। তো বউদের নিয়ে একটি কথা আছে যে আপনার বউকে কিন্তু আপনি কখনোই আদেশ দিয়ে চেঞ্জ করতে পারবেন না, আপনাকে তাকে আপনার আমল দেখিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে। তো আপনি নিজে আমল করুন, তাহলে দেখবেন যে আপনার দেখা দেখি সে আমল করা শুরু করবে। তো এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে যে আসলে আমরা ভাবি কি যে আমরা এত পারফেক্ট, আমাদের বউরা এরকম করে কেন, আসলে কিন্তু এটা আমাদেরই ভুল। কারণ আপনি যে লেভেলে আছেন আপনার বউ কিন্তু সেই লেভেলে নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং অপেক্ষা করতে হবে যেন সেও যেন আরও বেশি বেশি আমল করে। তো সেই পর্যন্ত কিন্তু আপনি তার উপর রিয়্যাক্ট করতে পারবেন না, আপনার ধৈর্য ধারণ করতে হবে এবং একই সাথে আপনার নিজের আমল করতে হবে, এবং তাকে দেখাতে হবে যে না আপনি এইসব আমল করছেন, তো দেখবেন যে সেও একদিন ইন্সপায়ার হয়ে আপনার সাথে আমল করা শুরু করবে, এবং হতে পারে যে সে আপনাকেও আমলের দিক থেকে ছাড়িয়ে গিয়েছে। কারণ মেয়েরা নাকি বইটিতে লেখা আছে মেয়েরা নাকি অনেক আর কি আমলের ক্ষেত্রে পুরুষের থেকে নাকি বেশি আর কি হয় আর কি অ্যাক্টিভ থাকে আর কি। তো এই বিষয়টি দেখা যাক কী হয়, আমার বউ যদি আমার থেকে বেশি আমল করে তাহলে তো কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ আর কি। এই বইটিতে আরও কয়েকটি বইয়ের শায়াসন দেওয়া আছে যা নাকি সেই পারিবারিক বিষয় বা বিবাহ বিষয়ক। তো আমার ইচ্ছা আছে যে সেই বইগুলো আমি কালেক্ট করব। তো ইতিমধ্যে 2-3টি বই আমার কাছে আগে থেকেই ছিল, তো আশা করি যখন সবগুলো কালেক্ট করা হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখাবো যে তিনি যে বইগুলো শাসন দিয়েছিলেন সে বইগুলো কী কী। এবং পরবর্তীতে আরেকটি কথা বলবো যে এই বইটিতে মোট 11টি অধ্যায় আছে, তা তো আমি আপনাদের আগেই বলেছি। সেই 11টি অধ্যায়ের মধ্যে আমার কাছে বিয়ে অধ্যায়টি এবং অর্থময় জীবন নামে একটি অধ্যায় আছে। তো এই 2টি অধ্যায় আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কোনটি ভালো লেগেছে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ যেহেতু এটি একটি বেস্ট সেলার বই আমি আশা করি এই বইটি অনেকেই পড়েছেন। তো সর্বশেষ আমি এই বইটি নিয়ে যা বলবো তা হচ্ছে বইটি যদি আপনারা পড়েন তাহলে আপনাদের পারিবারিকভাবে বা একজন নিজের আত্মশুদ্ধির ব্যাপারে আপনাদের মধ্যে খুব ভালো পরিবর্তন আসবে। আপনারা বুঝতে পারবেন যে একজন আর কি বিবাহিত মানুষের যে চিন্তাধারা হওয়া উচিত বা পারিবারিকভাবে তাকে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, সামনে তার জন্য কী কী অপেক্ষা করছে। তো এই সব বিষয়ে খুব ভালো একটি ধারণা পাওয়া যাবে এই বইটি পড়ে, এবং যেহেতু খুব সহজ করে লেখা আমি মনে করবো যে সবার জন্যই খুব ইজি হবে পড়া। তো যারা নাকি এখনও পড়েননি তারা অবশ্যই বইটি পড়বেন, সংগ্রহ করবেন এবং অন্যদেরকেও উপহার দিবেন। তো বইটি সংগ্রহ করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সবাই অবশ্যই দেখে নেবেন। তো এই হচ্ছে আমাদের বেস্ট সেলার সিরিজের প্রথম পর্ব। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, যতটুকু আমি বলেছি আশা করি আপনারা উপকৃত হয়েছেন। কারণ বেশি বড় করে ফেললে দেখা যায় যে একটু বোরিং লেগে যায়, তারপর আমি খুব একটা বেশি বড় করি না। তো আশা করি এই ভিডিওটি আপনার সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমাদের আবার দেখা হবে আগামীকাল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবথেকে জরুরি
নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।